ইসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিবিএস পাস কোর্স ডিগ্রি কোর্সের তৃতীয় বর্ষের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার সেভেন অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংগ্রাফসি অ্যান্ড লিকুইডিশন কোনো প্রতিষ্ঠানের সম্পদের চেয়ে যখন দায়ের পরিমাণ বেশি হয়ে যায় অর্থাৎ সীমিত সম্পদ দিয়ে যখন অসীম দায়কে পরিশোধ করা যায় না তখন আদালত কর্তৃক তাকে দেউলিয়াত্ব বা ব্যাঙ্গ্রাফসি ঘোষণা করা হয় এই চ্যাপ্টার থেকে আমাদের পার্ট সিতে একটি অঙ্ক পরীক্ষায় আসে এবং কোনো কোনো বছর দেখা গেছে পার্ট বিতেও আরেকটি অঙ্ক আসে অর্থাৎ পার্ট বি এবং সি উভয়টাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকতে পারে তো আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে বিস্তারিত নিয়মগুলো রয়েছে যে রুলসগুলো রয়েছে যেগুলো প্রয়োগ করে আমাদের অঙ্কের সমাধান করতে হবে আজকের ক্লাসে আমরা সেই সমস্ত রুলস এবং নিয়মগুলো ভালো করে জেনে নিব এই চ্যাপ্টারের যে রুলসগুলো রয়েছে রুলসগুলোর যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এই পিডিএফগুলো নিয়ে নিতে পারবে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে প্রত্যেকটি অঙ্কেই প্রায় একটি দুটি তিনটি চারটি করে ওয়ার্কিং করতে হয় সর্বোচ্চ চারটি ওয়ার্কিং করা লাগে এই অঙ্কে যে ওয়ার্কিংগুলো প্রথমে করতে হয় সেই ওয়ার্কিংগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি এক নম্বর যে ওয়ার্কিং করতে হয় এটার নাম হচ্ছে ফুললি সিক্রুড ক্রেডিটর্স ফুল্লি সিক্রুট ক্রেডিটর্স বলতে আসলে আমরা কি বুঝি যে সমস্ত দায়ের বিপক্ষে দায়ের পরিমাণ অপেক্ষা বেশি জামানত প্রদান করা হয় তাদেরকে এই তালিকায় দেখানো হয় অর্থাৎ আমরা যখন ঋণ করি সেই ঋণের বিপরীতে যখন আমরা কোনো জামানত রাখি অর্থাৎ কোনো কিছু বন্ধক রাখি সম্পদ সেই সম্পদের ভ্যালুটা যদি দায়ের ভ্যালুর চাইতেও বেশি হয়ে যায় তখন সেটাকে ফুললি সিক্রুট ক্রেডিটর্স বলে অর্থাৎ যে পরিমাণ দায় তার চাইতে বেশি পরিমাণ সম্পদ জামানত রাখা হচ্ছে ফুল্লি সিক্রুট ক্রেডিটর্স এরপর রয়েছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স বলতে বোঝায় যে সমস্ত দায়গুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে আগে পরিশোধ করে দিতে হয় ওই সমস্ত দায়কে এই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের আওতায় দেখাইতে হবে যেমন কর্মচারীদের মজুরি বেতন অর্থাৎ স্যালারি ওয়েজেস ট্যাক্স অ্যামাউন্ট ডিউ টু গভড সরকারের কোনো ট্যাক্স কর এগুলো যদি বকেয়া থাকে লোকাল অথরিটি ট্যাক্স স্থানীয় কর এই সমস্ত আইটেমকে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে দেখাতে হবে এরপর রয়েছে পার্টলি সিক্রুট ক্রেডিটরস পার্টলি সিক্রুটটা হচ্ছে ফুললি সিক্রুটের ঠিক বিপরীত অর্থাৎ আমরা যে পরিমাণ ঋণ বা দায় সৃষ্টি করবো বা দায় থাকবে আমাদের তার চাইতে যদি জামানতের পরিমাণ বন্ধকের পরিমাণটা যদি কম হয় তাহলে আমরা এটা এই তালিকায় দেখাবো অর্থাৎ যে সমস্ত দায়ের বিপক্ষে দায়ের চেয়ে কম জামানত প্রদান করা হয়েছে তাদেরকে এই তালিকায় দেখানো হবে এবং চতুর্থ নাম্বার বা শেষ যে ওয়ার্কিংটা আমাদের করতে হয় সেটি হচ্ছে আনসিক্রুড ক্রেডিটর্স অর্থাৎ কোনো সিক্রুট থাকে না অর্থাৎ কোনো জামানত দেওয়া হয় না যে সমস্ত ঋণের জন্য তাকে আমরা আনসিক্রুড ক্রেডিটর্স বলি যে সমস্ত দায়ের বিপক্ষে কোনো জামানত প্রদান করা হয় না তাদেরকে এই তালিকায় দেখানো হয় আনসিক্রুড ক্রেডিটর্সের মধ্যে সাধারণত যে সকল আইটেম আমরা দেখতে পাই যেমন ট্রেড ক্রেডিটরস বা শুধু ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়েবল বিলস পেয়েবল নোটস পেয়েবল র্যান্ট পেয়েবল ডিভেঞ্চার লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট এবং লোন ফ্রম ওয়াইফ এই আইটেমগুলোকে আনসিক্রুড ক্রেডিটর্সে দেখানো হয় এই চারটি ওয়ার্কিং করার পর এই চারটি ওয়ার্কিং থেকে যে রেজাল্ট পাওয়া যায় এই রেজাল্টগুলো নিয়ে আমাদেরকে পরবর্তীতে একটি ছকের মাধ্যমে অঙ্ক করতে হয় এই ছকটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের এক পাশে সম্পদ থাকে আর এক পাশে দায় থাকে দায় পাশে যে আইটেমগুলো নিতে হয় সেগুলো হচ্ছে আমরা এই মাত্র যে চারটা ওয়ার্কিং দেখলাম এই চারটি ওয়ার্কিং কিন্তু দায় পাশে দেখাইতে হবে তোমরা ছকে ডান পাশে করলে দেখতে পারবে প্রথমে নেওয়া হয়েছে ফুল্লি সিক্রুট ক্রেডিটর্স এরপর আছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স পার্টলি সিক্রুট ক্রেডিটর্স এবং আনসিক্রুড ক্রেডিটর্স এই যে চারটি ওয়ার্কিং চারটি ওয়ার্কিং এখানে আমাদেরকে নিতে হবে দায় পাশে কীভাবে নিতে হবে দায় পাশে এগুলো আমরা যখন অঙ্ক করব তখন এগুলো আমরা সমাধান শিখতে পারবো এবং বাম পাশে দেখতে পাচ্ছি সম্পদের আইটেমগুলো দেওয়া আছে যেমন প্রপার্টির মধ্যে রয়েছে প্রথমে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক স্টক অথবা ইনভেন্টরি মেশিনারি ফার্নিচার জীবন বিমা অর্থাৎ লাইফ পলিসি এছাড়াও আদার্স প্রপার্টি যদি আরও অন্যান্য কোনো সম্পদ প্রশ্নপত্রে দেওয়া থাকে এরপর আমরা নেব বুক ডেভস বুক ডেভস বলতে আমরা সাধারণত দেনাদার বুঝি দেনাদারের তিনটা কন্ডিশন থাকে একটা হচ্ছে গুড ডাউটফুল আর একটা হচ্ছে প্যাট গুড কন্ডিশনটা হচ্ছে যে পরিমাণ অর্থ আমরা দেনাদারের কাছে পাবো সম্পূর্ণ অংশই যদি সে আমাদেরকে প্রদান করে সেটাকে আমরা গুড বলি ডাউটফুল হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা পাই যদি এরকম সন্দেহ হয় যে এক হাজার টাকা সে নাও দিতে পারে তাহলে এক হাজার টাকা বাদ দিয়ে বাকি যে টাকাটা পাওয়া যাবে এটা হচ্ছে সন্দেহজনক এবং লাস্টে রয়েছে ব্যাট ব্যাট হচ্ছে যে পাওনা টাকা কোনো টাকাই আর পাওয়া যাবে না ওটা হচ্ছে ব্যাট দেন আদার এরপর আছে বিল অফ এক্সচেঞ্জ এর মধ্যে বিল রিসিভেবল এই আইটেমগুলো নিয়ে আমরা টোটাল যোগ করব সেখান থেকে মাইনাস করতে হবে রিসিভার ফি অ্যাট দ্য রেট অফ টেন পারসেন্ট এটা একদম রুলস এটা আমাদের মনে রাখতে হবে যে রিসিভার ফি সবসময় দশ পারসেন্ট মাইনাস করতে হয় এর সাথে যোগ করতে হবে অ্যাড সার প্লাস অ্যাস পার কন্টা অর্থাৎ বিপরীত পাশে দেখতে পাচ্ছ তোমরা যদি একটু খেয়াল করো লাইবিলিটিস পাশে ফুল্লি সিক্রুড ক্রেডিটর্স তারপরে আছে লেস ভেল অফ সিকিউরিটি অর্থাৎ ফুল্লি সিক্রুড ক্রেডিটর্স থেকে ভেল অফ সিকিউরিটি মাইনাস করার পর যে রেজাল্টটা পাওয়া যাবে এইটাই বাম পাশে কিন্তু অ্যাড হবে সার প্লাস অ্যাস পার কন্টা হিসেবে এরপর আসে লেস ডিডাক্টেড অ্যাস পার কন্টা এটা আসছে হচ্ছে লাইবিলিটিস পাশে দেখো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের নিচে লেখা আছে ডিডাক্টেড অ্যাস পার কন্ট্রাক্ট এটা আমাদেরকে এই অ্যাসেটস পাশে আবার লেস করতে হবে তারপরে আমরা যে রেজাল্ট পাবো তারপরে যোগ বিয়োগ করে একটা উদ্বৃত্ত আসবে এটার নাম হচ্ছে ডিফিসিয়েন্সি অর্থাৎ ঘাটতি এই ঘাটতি অ্যামাউন্টটা আমাদেরকে আরেকটা ছকের মাধ্যমে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘাটতি হিসাবটা ওইখানে নিয়ে অঙ্ক করতে হবে আমরা চলে আসলাম ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট দুইটা পাশ থাকে যদিও ছকের ওপরে কোথাও ডেবিট ক্রেডিট লেখা লাগবে না বা লিখতে হবে না আমরা বামপাস এবং ডানপাস দুটি অংশ করবো পাশের যে অংশটা রয়েছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট অর্থাৎ ঘাটতি হিসাবে এক নম্বর রয়েছে ক্যাপিটাল অর্থাৎ মূলধনগুলো থাকলে পাশে বসবে ঠিক তার উল্টা মূলধনের বিপরীত রয়েছে উত্তোলন ড্রয়িং বা উইন্ডো এটি কিন্তু ডানপাশে চলে যাবে এরপরে বামপাশে রয়েছে দুই নম্বরে ট্রেডিং প্রফিট যদি প্রফিট হয় তাহলে বাম পাশে আর যদি ট্রেডিং লস হয় তাহলে ডান পাশে দেখাবা এরপরে তিন নম্বর রয়েছে পাশে প্রাইভেট প্রপার্টি চার নম্বর রয়েছে আদার ইনকাম অর প্রফিট ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রফিট অন সেল অফ অ্যাসেটস এগুলো আমাদেরকে বাম পাশে লিখতে হবে এরপরে পাঁচ নম্বর যে আইটেমটা রয়েছে ডিফিসিয়েন্সি অ্যাস পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অর্থাৎ একটু আগে আমরা যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা করলাম ওইখানে যে ঘাটতি হিসাবটা পাওয়া যাবে ওইটা কিন্তু আমাদের ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের বাম পাশে বসবে এখন আসি ডান পাশে যে আইটেমগুলো আমরা লিখব উত্তোলন থাকলে ডান পাশে বসবে ট্রেডিং লস তারপর আছে বুক ডেপস অর্থাৎ দেনাদার ডাউটফুল এবং ব্যাড অংশটা এখানে আসবে যেহেতু এগুলো লস অর্থাৎ সকল লসগুলোই আমাদের এখানে নিয়ে আসতে হবে ডানপাশে আর প্রফিটগুলো বসে সাধারণত বাম পাশে চার নম্বরের যে আইটেমটা দেখতে পাচ্ছি আমরা আদার্স লস অ্যান্ড এক্সপেন্স যদি আরও অন্যান্য লস এবং খরচ থাকে যেমন লাইবিলিটিস অন বিল ডিসকাউন্ট লস অন রিয়ালাইজেশন অফ অ্যাসেটস হাউজ হোল্ড এক্সপেন্স এরপরে এসে স্পিকুলেশন লস অর্থাৎ ফটকা ব্যবসায় লস প্রাইভেট লাইবিলিটিস লস থ্রো বেটিং বাজি ধরে যদি লস হয় লস অন গ্লাম্ব্লিং জোয়া খেলে লস এরপরে যে রিসিভার ফি আমরা এর আগের অংশে দেখে আসলাম রিসিভার ফি যতগুলো থাকবে সবগুলো এখানে নিয়ে আসতে হবে এবং নিচে দেখো কিছু নোটস দেওয়া আছে এই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট আসলে কিভাবে করতে হয় এটা করার সুবিধার্থে এই নোটটি লেখা হয়েছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট পাশে সকল প্রকার মালিকানা মালিকানাসত্ব কারবারের প্রফিট বা লাভ এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের যে ঘাটতি হিসাব থাকবে সেটি বসবে এই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট বা বাম পাশে এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বা ডান পাশে বসবে মালিকের উত্তোলন উত্তোলনের সুদ এবং নিট ক্ষতি এছাড়াও যদি মালিকের ব্যক্তিগত লাইবিলিটিস দেনার চাইতে তার যদি ব্যক্তিগত সম্পদের পরিমাণটা বেশি থাকে তবে ডেবিট পাশে দেখাইতে হবে এবং মালিকের ব্যক্তিগত দায়ের চাইতে যদি ব্যক্তিগত সম্পদ কম হয় সেক্ষেত্রে ক্রেডিট পাশে বসাইতে হবে এই যে রুলসগুলো আমরা দেখলাম এই রুলসগুলো কিন্তু একদম আমাদেরকে টুটস্ত মুখস্থ করে ফেলতে হবে এখানে আমি যে রুলসগুলো দেখাচ্ছি অঙ্কে কিন্তু এই আইটেমগুলোই দেওয়া থাকবে প্রশ্নে এবং এই রুলস অনুযায়ী যে বক্সের যেখানে যেটা যায় সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে পোস্টিং দিতে হবে এখানে রুলসগুলো যদি আমরা একটু ভালো করে ক্লিয়ার করে ফেলি তাহলে কিন্তু এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো আছে অঙ্ক করতে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হবে না তাই আজকের ক্লাসে আমরা শুধু রুলসগুলো নিয়ে আলোচনা করলাম পরের ক্লাসে আমরা এই রুলসগুলো অ্যাপ্লাই করে কিভাবে ব্যাংক অঙ্কগুলো অঙ্কগুলোর সমাধান করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের রুলস নিয়ে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ